হ্যালো জুনিয়ার্স, আমি স্বপন, থার্ড প্রফেশনাল পার্ট ওয়ান এমবিসি স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো দেখো, রেজাল্ট বেরোনোর পর তোমরা কিন্তু অনেকেই কাট অফ মার্কসটা জানতে চেয়েছিলে। তো আমি তোমাদের 85% ওয়েস্ট বেঙ্গল স্টেট করাতে সেকেন্ড রাউন্ডের জন্য বা মপ আপ কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, যে কাট অফ র্যাঙ্কটা কত আর তার নিরিখে কত মার্কস তোমাদেরকে পেতে হবে মোটামুটি সেফ সেটা কিন্তু আমি বলেছি। আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো যে 85% ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটাতে তোমাদের বিডিএসের জন্য কেমন কি কাট অফ যাবে। দেখো, এমবিবিএসের থেকে বিডিএসটা একটু কাট অফ কম যায়। হ্যাঁ, আর এই কাট অফটা কি হয়, অনেকে এমবিবিএস থেকে ডাইরেক্টলি বিডিএস প্রিপার করে গভর্নমেন্ট, আবার অনেকে এমবিবিএস থেকে সেমি গভর্নমেন্টগুলো চুজ করে, তো সেক্ষেত্রে একটু জাস্ট হেরফের হয়। তো দেখো, আগের বছরে কত কাট অফ র্যাঙ্ক ছিল যে তিনটি সরকারি বিডিএস কলেজ আছে সেইগুলো নে, আর এই বছরে কত মার্কসে ওই র্যাঙ্ক এসেছে সেটা আমি তোমাদেরকে বলবো। তো দেখো, ফার্স্ট কলেজ যেটা সেটা হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এই ডেন্টাল কলেজটি কিন্তু ইন্ডিয়ার 5 নম্বর র্যাঙ্কিং বিডিএস কলেজদের মধ্যে, ঠিক আছে। তো এই কলেজে কত কাট অফ গিয়েছিলো আগের বছরে, ইউআরদের জন্য গিয়েছিলো 42,923। তো এই বছরে যেই ছেলেটি বা মেয়েটি 552 থেকে তোমার 553 পেয়েছে, সে ডেন্টাল কলেজটি পেয়ে যাবে। হ্যাঁ, এসসিদের জন্য আগের বছরে কাট অফ র্যাঙ্ক ছিল 1,39,161, এই বছরে পেতে হবে মোটামুটি তোমার 444 মার্কস এই কলেজটি পাওয়ার জন্য, আর এসটিদের জন্য ছিল 4,57,000 সামথিং, ঠিক। তো এইখানে মোটামুটি 244 যদি পাই তাহলে হয়ে যাবে। তারপর দেখো, সেকেন্ড কলেজ হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ, যেটা সেটাতে আগের বছরে কাট অফ র্যাঙ্ক ছিল 47,036, এই বছরে মোটামুটি তোমার 549 পেয়ে গেলেই সেফ বর্ধমান ডেন্টাল কলেজ পাওয়া যাবে। আর এসটিদের জন্য ছিল 1,46,270, তো মোটামুটি তোমাদের পেতে হবে 442 মতন পেতে হবে। তো দেখো, আমার কাছে পুরো ইনফরমেশান কিন্তু পাইনি, কিন্তু দেখো এখানে 1,39,000 আছে 444-এ, তো 1,46,442-এ মোটামুটি চলে আসবে, কারণ হচ্ছে এই র্যাঙ্কের মধ্যে এক নাম্বার ডিফারেন্সে কিন্তু অনেক ছেলে মেয়ে ঢুকে যাবে, ঠিক আছে। তো 442 মোটামুটি যাবে এটা, আর 4,87,000 সামথিং এই এসটিদের জন্য, এটা মোটামুটি যাবে 238, ঠিক আছে। তারপর দেখো, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, এটাতে আগের বছরে ছিল ইউআরদের জন্য 48,952 র্যাঙ্ক, এই বছরে মোটামুটি পেতে হবে 547 যদি পাওয়া যায় তাহলে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজটি পাওয়া যাবে। এসসিদের জন্য ছিল 1,51,255, মোটামুটি 440 যদি পাওয়া যায় তাহলে এই কলেজটি পেয়ে যাবে, ঠিক, এসসি ক্যান্ডিডেটরা। তারপর এসটি যেটা আছে সেটা দেখো 5,00,000 মতন, তো মোটামুটি 236 থেকে 237 এই র্যাঙ্ক যদি পাও তাহলে কিন্তু এটা নর্থ বেঙ্গল পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখো, আমি আরেকবার বলছি, আরামের ডেন্টাল কলেজের জন্য ইউআরদের জন্য 552, এসসিদের জন্য 444, এসটিদের জন্য 244, বর্ধমান ডেন্টাল কলেজের জন্য হচ্ছে ইউআরদের জন্য 549, এসসিদের জন্য 442, আর এসটিদের জন্য 238, আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ হচ্ছে ইউআরদের জন্য 547, এসসিদের জন্য 440, আর এসটিদের জন্য 236, ঠিক আছে। তো দেখো, বিডিএসএ কাট অফটা মোটামুটি এরকমই হবে, খুব জোর 1 নম্বর বা 2 নম্বর কি ডিফারেন্স হতে পারে বা নাও হতে পারে কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে অনেকে প্রেফারেন্সের ওপর ডিপেন্ড করে যে অনেকে প্রেফার করবে কি না করবে না, হ্যাঁ, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমি কিন্তু দেখছি আমার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ হচ্ছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর যা কারণ হচ্ছে আমি লেটেস্ট সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। আমার একটু ভিডিও আপলোড করতে দেরি হয়, তার মানে এই নয় যে আমি ভিডিও আপলোড করব না, কারণ দেখো আমাকে তো পড়তে হয়। তাছাড়া হচ্ছে একেবারে অথেন্টিক বা কোনো কিছু ভালো ডাটা যদি না আমি পাই তাহলে কোনো ভিডিও আপলোড করি না, কারণ হচ্ছে যদি কিছু মিস্টেক করে ফেলি তাহলে সেটা তোমাদের উপর প্রচুর পরিমাণে প্রভাব ফেলবে, তা আমি চাই না যে কোনো রকমের ভুল ইনফরমেশান বা তথ্য তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ হয়তো বাই।